আল্লাহর কি অশেষ রহমত। আপনারা দেখছেন যে বোয়াল মাছটা এটা প্রায় আপনার 8-9 কেজি ওজন হবে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটি বিশেষ ভিডিও। এই ভিডিওটি হলো আমরা রেমাকি বাজার থেকে থানচির উদ্দেশ্যে আসছিলাম, এই সময় হঠাৎ করে আমাদের নৌকাতে একটি অনেক বড় একটি বোয়াল মাছ লাফিয়ে উঠেছে। আমরা সেই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে এইখানকার যে পরিবেশ, যে সৌন্দর্য, এটা আসলে এইভাবে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে বোঝানো সম্ভব না। এটা অবশ্যই যদি কেউ স্বচক্ষে দেখতে পারে তাহলে এটা অনুভূতিটা বোঝা যাবে। মূলত আমরা যে মাছটা নিয়ে ভিডিও করেছি, এই ভিডিওটি যে মাছটি ভিডিওর, এই মাছটি এই জালের এখান থেকেই আমাদের নৌকাতে উঠেছে। আপনারা থাকুন আমাদের সাথে। আল্লাহর কি অশেষ রহমত। আপনারা দেখছেন যে বোয়াল মাছটা এটা প্রায় আপনার 8-9 কেজি ওজন হবে। এই যে এই পানির দিয়ে এই জালারা আপনার এই বেড়ে দিছিল, তো আল্লাহর কি অশেষ রহমত যে আমরা এই আসার সময় এই রানিংয়ে আমাদের নৌকার ভিতরে এই যে দেখেন বোয়াল মাছটা, এই যে আমার হাত কেটে ফেলাইছে, দেখেন এই যে আমার হাত কেটে ফেলাইছে, যে আমার বন্ধু হাত কেটে ফেলাইছে, আমাদের আমির হামজা ভাই, যে হ্যাঁ শৈল্য লাগছে আগে সর্বপ্রথমে, যে নাসির শৈল্য লাগে আমার শৈল্য লাগছে, যে আমি এই যে আমি এই যে আমি আত্মার আমার শৈল্য লাগছে, আর এই যে আমাদের এই যে হাত কেটে গেছে, এই যে আমাদের এই যে আমির হামজা ভাই যে শহীদ হাত কেটে গেছে রক্ত, ঠিক আছে। তারপরে এই বোয়াল মাছটাকে ধরে এই যে রশি, এই যে দেখেন এই যে রশি, এই রশি আসছে, এই রশি দিয়ে বোয়াল মাছটাকে আমরা ধরছি। এত শক্তি, মানে এই পাথরের ভিতরে, এই যে দেখেন এই পাথরের এখানে এত বড় বোয়াল মাছ, এটা কল্পনা বাহিরে। এবার জাল ফেরি দিচ্ছিল, জাল ফেরি দেওয়ার পরে জাল থেকে উঠে আমাদের নৌকার ভিতরে এসেছে। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা তাকে সুন্দরভাবে, এই দেখেন রক্ত বেরিয়েছে, যে অনেকভাবে ধরছিলাম, ঠিক আছে। আমরা দুইটা গ্রুপে আমরা যাচ্ছিলাম। আমাদের প্রথম গ্রুপ আক্তার সরকার, নাসির এবং আমির হামজা, আর কে ছিল আমাদের যে ভিডিও করছে সে ছিল, ভাগ্য কাকে বলে এটা এখন প্রমাণ হলো। আমরা নৌকার উপরে এই মাছটি লাফিয়ে উঠেছে। এই মাছটি আমার হাত 18 ইঞ্চি, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার হাতে, দুই হাতেরও 1 ইঞ্চি বেশি। এই মাছটির ওজন প্রায় 10 কেজি হবে। আমরা আস্তে আস্তেই দেখছিলাম, আমার জনি আমাকে দেখাচ্ছিল যে সুন্দর মাছ হয় এই নদীতে। আমরা তার প্রমাণ পেলাম। এই মাছটি আমরা আমাদের সাথে নিয়ে যাবো, আমরা চেষ্টা করবো ঢাকাতে নিয়ে যাওয়ার। ভাই না, আমরা থানচিতে এটা খাবো, থানচিতে তো আমরা থাকতেছি না। আচ্ছা, যাই হোক, একটা না একটা প্রক্রিয়া হবে। এবং এইভাবে নিবা, দেখো যেভাবে আছে, না
তাদের কাছে কৃতজ্ঞতা। যে মাছটি দেখছেন এটা বোয়াল মাছ। আমরা সাঙ্গু নদীর মাছের গল্প করছিলাম, ওই সময় আমাদের সামনে যে নৌকোতে ছিল, আমরা দুইটা গ্রুপে আসছিলাম। আমাদের সামনের নৌকোতে ছিল আমাদের আক্তার সরকার, নাসির এবং আমির হামজা আলিসান। এই মাছটি হঠাৎ করেই নৌকাতে লাফিয়ে উঠেছে। এই মাছটি বিশাল বড়, 10 কেজি ওজন হবেই। এই মাছটি ধরেছে এই যে এই যে এই এই তিনজন এই যে এই যে এরা হাতে আমি ইঞ্জুরি হয়েছে ভাই। আর এই যে আলিসান, মাছটা ধরা ফিলিংস কি? হ্যাঁ, যাক এই মাছটা আমরা থানচি যাব, থানচি গিয়ে আমরা এটাকে প্যাক করে আমরা এটাকে ঢাকা নেওয়ার চেষ্টা করব। আমরা বড় বড় পাথর পেরিয়ে আমরা থানচির দিকে যাচ্ছি। এই 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 পথটা একটু রিস্কি, অনেক বড় বড় পাথর দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই হাত ভিতরে রাখো, নাহলে কেঁচা খেয়ে আঙ্গুল পড়ে যাবে। এই যে মাছ, বোয়াল মাছ। পাথরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সামনে রাজা পাথর, এটা হলো রাজা পাথর। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে উপজাতিরা পুজো করে। এই যে আপনারা পুজো আর্চনার মোমবাতি দেখতে পাচ্ছেন, এখানে স্থানীয় উপজাতি যারা আছে তারা এটাতে পুজো দেয়। এই পথটা আসলেই অনেক রোমাঞ্চকর। এই পাথরের ফাঁক ফোকর গলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন আপনারা, এই মাছটা ধরার পরে কি কারো কোনো কষ্ট আছে? ভাই কষ্ট নাই, কষ্ট সব সার্থক হয়ে গেছে। মাছটা যদি ছুটে যেত তাহলে কষ্ট লাগতো। সময় লাগে এটাকে শিকার করতে পেরেছি, প্রায় 15 মিনিট লাগছে এটাকে আপোষ করার জন্য। 15 মিনিট সময় লেগেছে ওকে ধরে বসে আনতে। আচ্ছা আচ্ছা, আমরা চলতে চলতে থানচির খুব কাছাকাছি চলে এসেছি। আমরা আমাদের ঘোরাঘুরি কার্যক্রম, বিভিন্ন প্রকার আড্ডা, মাস্তি, এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগে। যদি আমাদের এই ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে কোনো ভুল থাকে, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শ দিবেন, আমরা সেগুলোকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে পরবর্তী ভিডিও করব। যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর আমার ভিডিও সম্পর্কে আপনাদের অনুভূতি ভালো লাগা এগুলো কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন। আপনাদের সকলের সহযোগিতা এক সময় ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।